গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বাড়িতে আসো, আমিও বাড়িতে আছি। এখন আমরা রেগুলার যেরকম কলেজ মোডে ক্লাস হইতো এটা হইতেছে না, বিকজ সারা পৃথিবীতে যে করোনার মহামারী শুরু হয়েছে এটার লেগে আমরা সবাই বাড়িতেই আছি, যাতে করোনা আমাদের বাড়িতে আইতে পারে। তো এটার লেগা এখন আমরা তোমরা সবাই চাইতেছি যে যাতে তোমরা পড়াশোনাটা নষ্ট হয় না, এটার লেগা আমরা অনলাইন প্রসেসে তোমরা কিছুটা সাহায্য করার লেগা চেষ্টা করতেছি। তো আমি তোমরা ক্লাসে যে টপিকটা পড়াইছিলাম এরপরের টপিকটা আমি স্টার্ট করতেছি। যে তোমরা আমি ক্লাসে পড়াইছিলাম এক্সারসাইজ অ্যান্ড এফেক্টস অন কার্ডিওভাস্কুলার অ্যান্ড এক্সারসাইজ এফেক্টস অন এক্সারসাইজ অন কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। তারপরে আসিল ট্রেনিং, যে টপিকে তোমরা আসে নেক্সট টপিক ট্রেনিং, ট্রেনিং আর প্রিন্সিপাল অফ ট্রেনিং অ্যান্ড ইটস প্রিন্সিপাল অফ ট্রেনিং অ্যান্ড ইফেক্টস অফ ট্রেনিং অন সিভিএস মিন্স কার্ডিওভাস্কুলার সিস্টেম রেসপিরেটরি সিস্টেম অ্যান্ড মাসেলস। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ট্রেনিং? একটু খুব কষ্ট করে দেখতে লাগবো, বিকজ আমিও বাড়িতে আসি আর চেষ্টা করতেছি তোমার একটু সাহায্য করার, যেখান থেকে আমারও কাছে সব ইকুইপমেন্ট নাই। ট্রেনিং, ট্রেনিং মানে আমরা যখন এক্সারসাইজ করছিলাম, যে আমরা এক্সারসাইজ প্র্যাকটিক্যালও আসলো তোমরা ফোর্থ সেমিস্টার অনার্সের, যেটার মধ্যে তোমরা পিএফআই করছো, কুইন্স কলেজ স্ট্যাপ টেস্টের মাধ্যমে ভিও টু ম্যাক্স করছো, ইটি হলো ওয়ান টাইপ অফ এক্সারসাইজের মধ্যে পড়ে। ট্রেনিংটা হলো কোনো এক্সারসাইজটারে যখন তুমি কন্টিনিউ করতে 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 অ্যাডাপ্টেড করে নেবা। ট্রেনিংয়ের লগে দুটো কথা জড়িত, একটা হলো অ্যাডাপটেশান, একটা হলো হ্যাবিচুয়েশান। অ্যাডাপটেশান, আমরা একদিনে 50 কেজি তুলতে পারতাম না, আজকে আমি 1 কেজি তুলছি, কালকে 2 কেজি, পরশু 10 কেজি, এরকম আস্তে আস্তে আমি হঠাৎ একদিন 50 কেজিটা অ্যাডাপ্ট করব, এটা হলো অ্যাডাপটেশান। আর কোনো একটা জিনিস যখন অ্যাডাপটেশান হয়ে যায়, যখন তুমি 50 কেজির একটা বস্তা তুলতে পারো, যখন একটা ওয়েট লইতে পারো, দেন এটা তুমি তারপর এটা রেগুলারলি লইতে পারবে, এটা হলো হ্যাবিচুয়েশান। ফার্স্ট অফ অল, ট্রেনিং বলতে বোঝায় মিন্স দ্য অ্যাক্টিভিটিস উইথ দ্য পারপাস অফ ইম্প্রুভিং আওয়ার ফিটনেস। ট্রেনিং হইল এটা অ্যাক্টিভিটিস, যেটা মেইন উদ্দেশ্য হইল আমাদের যে ফিটনেসটা আছে এটারে ইম্প্রুভ করা, এটা হইল আমার মেইন ট্রেনিং বলতে বুঝি। এখন প্রিন্সিপাল অফ ট্রেনিং, ট্রেনিংয়ের সব কিছুর একটা মূল নীতি আছে, যে নীতির উপরে বেস করে সব কোনো একটা জিনিস আমরা গড়ে ওঠে। ট্রেনিং, ট্রেনিংয়ের লগে যে কথাটি জড়িত, একটা হইল ওভারলোড ট্রেনিংয়ের লগে আরেকটা কথা জড়িত, এটা হলো প্রোগ্রেসিভ ওভারলোড। প্রোগ্রেসিভ মিন্স আস্তে আস্তে, খুব ধীরে ধীরে জিনিসটা যখন উন্নতি হয় এটাকে হয় প্রোগ্রেসিভ। যারা সেম আমি তোমরা আগে কথা হয়েছি যে একদিনে আমি 50 কেজি তুলতে পারতাম না, একদিন 1 কেজি, একদিন 2 কেজি, একদিন 3 কেজি, আস্তে আস্তে আমি 50 কেজি তুলবো, এটারে হয়তো প্রোগ্রেসিভ। ওভারলোড মানে লোডটা আস্তে আস্তে বাড়তে থাকবো, ইম্প্রুভ হইতে লাগবো আমার লোডের নোয়ার ক্যাপাসিটিটা। এটা আমরা ট্রেনিং এক্সারসাইজের সময় কইছিলাম যে সেট প্রিন্সিপাল আছে, যেটা আমার সেট প্রিন্সিপাল, যেটা আমার ট্রেনিং আর এক্সারসাইজের লগে জড়িত। সেট প্রিন্সিপাল কিটা স্পেসিফিক অ্যাডাপটেশন টু ইম্পোজ বডিস ডিমান্ড, আমার বডির স্পেসিফিক অ্যাডাপ্ট করে যে ডিমান্ড ইম্পোজ টু প্রপার ডিমান্ড, যেটা এটার হইতেছে সেট প্রিন্সিপাল। সেট প্রিন্সিপালের উপর ডিপেন্ড করিয়া আমার যে ট্রেনিং জিনিসটা, ট্রেনিংটা হইল যেটা আমার ডে বাই ডে এক্সারসাইজের ফলে অ্যাডাপ্ট করি আমি, এক্সারসাইজটা কনভার্ট হয় ট্রেনিংয়ে, নাম্বার ওয়ান। নাম্বার টু হইল বডি ইউজুয়ালি রিকোয়ার্ড টু অ্যান্ড নর্মাল রিকোয়ার্ড মোর ইন নর্মাল ডে, আস্তে আস্তে জিনিসটা যখন নর্মাল ডের থেকে বাড়তে থাকে। বডি রেসপন্স টু ওভারলোড বাই ইনক্রিজিং দ্য ফিটনেস বেটার হ্যান্ডেল টু সেম লোড ইন দ্য ফিউচার, আস্তে আস্তে যখন ফিউচারে লোডটা ইম্প্রুভ হইতে থাকে। এই ওভারলোড যে জিনিসটা, এটা দুইটাভাবে হয়, উইথ এ হায়ার ইন্টেন্সিটি। হায়ার ইন্টেন্সিটি মানে রান ফাস্টার অর লেফট হেভিয়ার ওয়েট, হেভি ওয়েট লইলাম দৌড়াইলাম জোরে, এটা হলো হায়ার ইন্টেন্সিটির লগে রিলেটেড। নেক্সট হলো উইথ এ হায়ার ভলিউম, ভলিউমটা হাই হইত, যেমন রান ফাস্টার অর লেফট মোর ফ্রিকুয়েন্টলি, এখন হলো ফ্রিকুয়েন্সিটা বাড়বে, এটা হলো আমার উইথ
হায়ার ভলিউম, এই কয়েকটা জিনিস ওভারলোডের লগে রিলেটেড। এটা হলো আমার প্রিন্সিপাল অফ ট্রেনিং, এটি গেল। নেক্সট, ট্রেনিংয়ের মধ্যে কয়েকটা টাইপের ট্রেনিং আছে। ফার্স্ট যে মেইন ট্রেনিং, একটা হলো অ্যারোবিক, অ্যারোবিক ট্রেনিং, আরেকটা হলো অ্যানএরোবিক ট্রেনিং। অ্যারোবিক আর অ্যানএরোবিক দুটা কথা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যারোবিক মানে যেখানের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন দরকার, অক্সিজেনের উপস্থিত, আর অ্যানএরোবিক মানে আমরা যেটা বুঝি ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন বা অক্সিজেনের অনুপস্থিতিতে হওয়ার, এটা হলো অ্যানএরোবিক। অ্যারোবিক আর অ্যানএরোবিক, অ্যারোবিকটা হলো আমার স্ট্রেংথ ট্রেনিং, এন্ডুরেন্স ট্রেনিং। অক্ষর স্ট্রেংথ আর এন্ডুরেন্স, স্ট্রেংথ হইল ম্যাক্সিমাম পাওয়ার, আর এন্ডুরেন্স জিনিসটা হলো রেজিস্ট্যান্স, ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যেমন আমি লেকটারে স্ট্রেচ করতাম, লেকটারে স্ট্রেচ করলাম কতটুকু পর্যন্ত স্ট্রেচ করছি, এটা হলো আমার রেজিস্ট্যান্স, এটা হলো আমার এন্ডুরেন্স। এটা হলো একটা টাইমিং অবধি, যখন ফেটিক হয়ে যায় তখন শেষ, লেকটা একটা টাইম একটা পর্যন্ত আমি স্ট্রেচ করতে পারবো, এরপরে পারতাম না, যত মানে আলটিমেট লিমিট অফ ফেটিক। এটার থেকে আমি একটা কথা হইতেছি যেটা তোমরা আউট অফ সিলেবাস বাট তোমরা জানো, ফেটিক আমরা জানি যে ফেটিক জিনিসটা হলো ফেটিক বহুত রকমভাবে হয়, এটা তোমরা আছে সিলেবাসে, ফেটিক আমরা জেট লেগে ফেটিক হয়, বোর্ডমে ফেটিক হয়, ও এখন আমরা বাড়িতে বোয়া বোয়া জন্ম কোনো সময় ফেটিক, এমনিতেই শরীরে ব্যথা হওয়ার ইয়ে হওয়ার, এটাও একটা ফেটিকনেস। তো কোন মাসেলটা ফেটিক হয় না, কার্ডিয়াক মাসেল, বিকজ অফ দ্য এটা একটা স্পেসিফিক প্রপার্টি অফ কার্ডিয়াক মাসেল, যেটা লেগে কার্ডিয়াক মাসেলটা অসার হয় না বা ফেটিক হয় না। এটা আমার স্ট্রেংথ আর এন্ডুরেন্স কথাটার থেকে আসে, এটা আমি ওইটার থেকে আমি তোমরা এই কথাটা কইলাম। অক্ষণ ট্রেনিংয়ের মধ্যে আমি বুঝছি একটা টাইপ ট্রেনিং আছে অ্যারোবিক ট্রেনিং, একটা অ্যানোরোবিক ট্রেনিং। অ্যারোবিক ট্রেনিং যেটার মধ্যে আমার অক্সিজেন থাকতেছে, অক্সিজেনের ইউজ হইতেছে সাফিসিয়েন্ট, অ্যানোরোবিক হলো ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন অর অ্যাবসেন্স অফ অক্সিজেন। অক্ষণ আরও ওয়ান আরও বিভিন্ন টাইপের ট্রেনিং আছে, যেমন ওয়েট লস ট্রেনিং, ওয়েট লস ট্রেনিং। ওয়েট লস ট্রেনিংটা হলো যেখানের মধ্যে আমরা যে ট্রেনিং এক্সারসাইজ করতে পারি, যে ট্রেনিংটায় আমার ওয়েটটা লস হয়। এখানে একটা কথা যে ওয়েট লস ট্রেনিংটার লগে আমার প্রপার নিউট্রিশন দরকার, শুধু ট্রেনিং করলাম নিউট্রিশন করলাম না, উইদাউট প্রপার নিউট্রিশন ওয়েট লস মানে তোমার কাজ করতো না। তো যেখানে ওয়েট লস ট্রেনিংয়ের ক্ষেত্রে আমার ডায়েটটাও মেনটেন রাখতে লাগবো, দেন প্রপার ট্রেনিংও করতে লাগবে ওয়েট লস ট্রেনিং। আরেকটা হলো ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, কতটুকু আমার ফ্লেক্সিবিলিটি হাত পা যেটার ফ্লেক্সিবিলিটি আমি মেনটেন রাখতে পারি, এটা হলো ফ্লেক্সিবিলিটি ট্রেনিং। ফ্লেক্সিবিলিটি ট্রেনিং, তারপরে এজিলিটি ট্রেনিং, এজিলিটি, এজিলিটি, এজিলিটি ট্রেনিংটা হলো রেপিডলি চেঞ্জ দ্য বডিজ মুভমেন্ট বাট প্রপার ব্যালেন্স মোশন ঠিক রেখা যে ট্রেনিংটা, এটা হয়েছে এজিলিটি ট্রেনিং। নেক্সট হলো স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং, বিভিন্ন রকম স্পোর্টসের লেগে স্পেসিফিক ট্রেনিং লাগে, যেমন তোমার ম্যারাথন রানার লেগে একটা ট্রেনিং, একটা ক্রিকেট প্লেয়ারের লেগে আলাদা রকমের এক্সারসাইজ বা ট্রেনিং, এটা হলো একটা প্রপার মানে অন্য অ্যাথলিটরা লেগে আলাদা রকম ট্রেনিং, এটা হলো তোমার স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং, স্পোর্টস স্পেসিফিক ট্রেনিং। এখন অ্যারোবিক আর অ্যানারোবিক যে কথাটা, অ্যারোবিক এক্সারসাইজের ক্ষেত্রে কিটা ওর আমার যে প্রপার আমার যে শরীরের যে এটিপি যেটা ইউটিলাইজ যেটা অক্সিজেন যেটা আসে এটা ইউটিলাইজ হয়, আর অ্যানারোবিকে কিটা ওর তোমরা জানো যে অ্যানারোবিক পাথওয়েতে যখন ল্যাকটিক অ্যাসিড ভাঙে, ল্যাকটিক অ্যাসিড থেকে আমি এনার্জি পাইতেছি, তো অ্যানারোবিকের লগে অ্যারোবিক অ্যানারোবিকটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পুরোটা ডেসক্রাইব করবো, যখন আমি তোমরা অন্য একটা টপিকে যাইবো তখন চেষ্টা আমি করে যাতেছি। অ্যানারোবিকের ক্ষেত্রে আমার যেমন ল্যাকটিক অ্যাসিড পাথওয়েটা শুরু হইতেছে, অ্যানারোবিকে যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আমি অক্সিজেন পাইতেছি না, ইমপ্রপ মানে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেনের উপস্থিতিতে আমার
এনারোবিকটা এখন এফেক্টস অফ ট্রেনিং ইন সিভিএস এন্ড এফেক্টস অফ ট্রেনিং ইন সিভিএস এন্ড রেসপিরেটরি সিস্টেম এন্ড মাসল ফার্স্ট সিভিএস সিভিএস মিনস কার্ডিওভাস্কুলার সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে আমরা যখন এক্সারসাইজে দেখছিলাম এক্সারসাইজের সময় আমরা দেখছিলাম যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের বডি চেঞ্জ হয় কিটা হয় ফার্স্ট এক্সারসাইজ আর ট্রেনিংয়ের মধ্যে আমি কইছিলাম যে তফাত আছে এক্সারসাইজটা হলো আমি এক্সারসাইজটা কনভার্ট হয় ট্রেনিংয়ে আস্তে আস্তে যখন আমি এটা প্র্যাকটিসিং করি অ্যাডাপ্টেশন থেকে হ্যাবিচুয়েশন দেন এটা একটা ট্রেনিংয়ে কনভার্ট হয় এক্সারসাইজের ক্ষেত্রে আমরা দেখছিলাম ফার্স্ট হার্ট রেট হার্ট রেট এক্সারসাইজে আমার হার্ট রেটটা বাড়ছিল হার্ট রেটটা বাড়ছিল কিন্তু এখানে হইব লো রেস্টিং হার্ট রেট লো রেস্টিং হার্ট রেট ট্রেনিংয়ের এফেক্টস অফ ট্রেনিংয়ের মধ্যে ফার্স্ট হইল লো রেস্টিং অন সিভিএসে লো রেস্টিং হার্ট রেট লো রেস্টিং হার্ট রেট এটা যখন আফটার ট্রেনিং কন্টিনিউ রেস্টিং যে হার্ট রেটটা আছে আমরা নর্মাল হার্ট রেট হতো 72 থেকে 78 আমরা কইতে পারি বিটস পার মিনিট এটা হলো লো রেস্টিং এটা হলো আমার নর্মাল হার্ট রেট কিন্তু অন ট্রেনিং আমার রেস্টিং হার্ট রেট যেটা আছে এটা লো রেস্টিং হার্ট রেট হইব ট্রেন্ড অ্যাথলিটসের ক্ষেত্রে তার ইনক্রিজ দ্য ভেগাল টিউন ভেগাল টিউনের অ্যাক্টিভিটির লেগা ইনক্রিজ দ্য ভেগাল টিউন রেস্টিং হার্ট রেট যেটা আছে এটা লো রেস্টিং হার্ট রেট হইব লো রেস্টিং হার্ট রেট মানে আমার যে হার্ট রেট যেটা আছে নর্মাল এটার থেকেও লো একটা লেভেলে গিয়ে সেট হইব এটার মেইন রিজন হইল আমার অ্যাক্টিভিটি অফ ইনক্রিজ দ্য অ্যাক্টিভিটি অফ ভেগাল টিউন তো লো রেস্টিং হার্ট রেটটা কতটুকু হইব 50 থেকে 60 বিটস পার মিনিট একটা অ্যাথলিটের ক্ষেত্রে রেস্টিং হার্ট রেট যেটা লো রেস্টিং হার্ট রেট থাকবো 50 থেকে 60 বিটস পার মিনিট বাট এক্সারসাইজে দেখছিলাম আমি হার্ট রেটটা বাড়ছিল অখন সেকেন্ড পয়েন্ট ইনক্রিজ দ্য স্ট্রোক ভলিউম কি হইব ইনক্রিজ দ্য স্ট্রোক ভলিউম কারণ ইন ট্রেনিং ইন অ্যারোবিক ট্রেনিং আমি স্পেসিফিক্যালি অ্যারোবিক ট্রেনিং যেখানে মধ্যে অক্সিজেনের দরকার হয় এখানে মধ্যে কার্ডিয়াক হাইপারট্রফির লেগা মাসেলটি স্ট্রেসনেস বাড়বো কার্ডিয়াক মাসেলের স্ট্রেসনেস থিকনেসটা বাড়বো এনলার্জমেন্ট অফ থিকনেস এটার হয় হাইপারট্রফি কার্ডিয়াক হাইপারট্রফি এটার কারণে তোমার এটার লেগে আমার এই স্ট্রোক ভলিউমটা ইনক্রিজ কর নর্মাল যে স্ট্রোক ভলিউম আছে 75 ml 75 ml থেকে ইনক্রিজ ইনটু 105 ml ইনক্রিজ কর স্ট্রোক ভলিউমটা তারপরে মানে এটারে আমি কইতাছি হায়ার রেস্টিং স্ট্রোক ভলিউম ইনক্রিজ দ্য হায়ার রেস্টিং স্ট্রোক ভলিউম দুই নম্বর পয়েন্ট গেল আমার হায়ার রেস্টিং স্ট্রোক ভলিউম এক নম্বর পয়েন্ট আমার লো রেস্টিং হার্ট রেট দুই নম্বর হায়ার রেস্টিং স্ট্রোক ভলিউম তিন মাচ লার্জার কার্ডিয়াক আউটপুট মাচ কার্ডিয়াক আউটপুটটা বাড়বো বিকজ কার্ডিয়াক আউটপুট বাড়বো রিজন হলো লো রেস্টিং হার্ট রেটে লেগা কার্ডিয়াক আউটপুটটা বাড়বো মাচ লার্জার কার্ডিয়াক আউটপুট মাচ লার্জার কার্ডিয়াক আউটপুট এটা গেল আমার এফেক্টস অন এফেক্টস অফ ট্রেনিং অন সিভিএস লো রেস্টিং হার্ট রেট হায়ার রেস্টিং স্ট্রোক বলিও মাচ লার্জার কার্ডিয়াক আউটপুট ডিউ টু দ্য লো রেস্টিং হার্ট রেট নেক্সট আমার এফেক্টস অফ ট্রেনিং ইন রেসপিরেটরি সিস্টেম রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কিটা হইব রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে আমার হইতাছে পালমোনারি ভেন্টিলেশন ইনক্রিজ দ্য পালমোনারি মিনিট ভেন্টিলেশন ইনক্রিজ দ্য পালমোনারি মিনিট ভেন্টিলেশন পালমোনারি মিনিট ভেন্টিলেশন
increase the pulmonary mini ventilation. Two number, increase the utilization of respiratory muscle. Number three, jehetu amar increase the pulmonary minute ventilation hoise. Three number point, increase the pulmonary minute ventilation, increase the utilization of respiratory muscle, increase the oxygen carrying capacity. Oxygen carrying capacity is the lunger it above. Oxygen carrying capacity. তিনটা পয়েন্ট গেল আমার এফেক্টস অফ ট্রেনিং অন রেসপিরেটরি সিস্টেম ফার্স্ট ইনক্রিজ দ্য পালমোনারি মিনিট ভেন্টিলেশন সেকেন্ড ইউটিলাইজেশন অফ রেসপিরেটরি মাসল ইনক্রিজ দ্য ইউটিলাইজেশন রেসপিরেটরি মাসল থার্ড হলো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ লাং নেক্সট এফেক্টস অফ ট্রেনিং অন muscle effects of training on muscle এর মধ্যে করবো আমার effects of training on skeletal muscle. Skeletal muscle আমি যেহেতু training এর লেগে exercise বা ইয়ে করতেছি তো আমার skeletal muscle. Skeletal muscle এর মধ্যে increase the density size of the muscle fiber. Increase the size of the muscle fiber, size of the muscle fiber, increase the size of the muscle fiber. Next, and increase the number of the muscle fiber, and increase the number of the muscle fiber, increase the number of the muscle fiber. Increase the size of the muscle fiber. এটারে কয় এটা সে হাইপারট্রফি সাইজ অফ দ্য মাসল ফাইবার আমরা কই হাইপারট্রফি হাইপারট্রফি অফ মাসল আর এটারে করতেছি হাইপারপ্লেশিয়া হাইপারপ্লেশিয়া থার্ড নাম্বার ইনক্রিজ দ্য কন্ট্রাক্টাইল ইউনিট অফ মাসল increase the contractile unit of muscle fiber or muscle protein jeta to kiti kiti ase amra contractile unit hisebe actin and myosin it will the effects of training on skeletal muscle number 1 size of the muscle fiber increase the size of the muscle fiber hypertrophy increase the number of the muscle fiber hyperplasia increase the contractile unit of muscle fiber that is actin and myosin ei eti gelo tumrar effects of training on cvs respiratory system and skeletal muscle or muscle to aske tumrar ototukoi যদি তোমরা এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা আমারে পার্সোনালি মেসেজ করে কইতে পারো আর খুব তাড়াতাড়ি তোমরা কলেজ খুলবো এটাই আশা রাখি তোমরা আরও ভালোভাবে আর নেক্সট ক্লাসে আমি তোমরা অন্য কোনো টপিক যেটা বুঝাইয়া দিমু যেটা আছে নেক্সট টপিক সবাই বাড়িতে থাকো বারবার হাত দো মাস্ক ইউজ করো যাতে আমরা এই করোনার থেকে মোকাবিলা করতে পারি সবাই ভালো থাকো বাড়িতে থাকো থ্যাংক ইউ Again, good evening.